নমস্কার, আমি আলপনা ধর। N24-এ আপনাদেরকে স্বাগত। গঙ্গাপাড়া, কালীবাড়ি, রংপুরে শিক্ষক সম্মাননা। শিক্ষক দিবসে আদর্শ শিক্ষকদের সম্মানিত করলেন রংপুর গঙ্গাপাড়া সর্বজনীন কালীবাড়ি পরিচালন কমিটির কর্মকর্তারা। সহযোগিতায় ছিল নিক্কন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস শিক্ষক দিবস উপলক্ষে কালীবাড়ি গঙ্গাপাড়া পরিচালন কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি নবেন্দু বরবইয়া পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিক্ষাবিদ যোগেন্দ্রচন্দ্র দাস। রাধাকৃষ্ণনের প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্য অতিথি অতীন দাস। সঙ্গে ছিলেন বিশেষ অতিথি বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্য অতিথিরা। ওই দিন ব্যবস্থাপকদের পক্ষে 11 জন আদর্শ শিক্ষককে উত্তরীয় মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। এদের মধ্যে ছিলেন NIT রেজিস্ট্রার নিহারেন্দু ধর, নিরঞ্জন পাল ইনস্টিটিউটের বিজ্ঞান শিক্ষক সুরজিৎ আচার্য, উদারবন ডায়েট অধ্যাপিকা দীপান্বিতা পাল, কাঁচা কলেজের বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপিকা অঙ্কিতা ঘোষ, সহকারী শিক্ষিকা কৃতিদীপা ধরপুরকায়স্থ, সহকারী শিক্ষিকা শর্মিষ্ঠা দাস, দেবলীনা দাস, সহকারী শিক্ষক নিরুপম দেব, সহকারী শিক্ষিকা নবনীতা বরগুইয়া, সহকারী গণিত শিক্ষিকা তনুশ্রী রায়, সহকারী শিক্ষিকা বিজুলি শর্মা মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি তথা উদারবন বিধায়ক মিহির কান্তি সোম, মুখ্য অতিথি কবি সাংবাদিক অতীন দাস, আরতি নাথ দাস, নিকনের অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার সহ সম্মানিত শিক্ষকরা। রংপুর গঙ্গাপাড়া থেকে নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন।